রংপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, দেখা করবেন কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী সাইদের পরিবারের সাথে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন গুজব বলছে আল জাজিরা, অস্থিরতা বাড়াতে ভারত মিডিয়ার ভুয়া খবর প্রচার দাবি বিএনপির। এবং দুর্নীতি দমন করে সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা সংবিধান সংশোধনের তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণে একুশে সংবাদে সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডেকে আবার স্থগিত করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় ও বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য সকাল 10:30 ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি। এর আগে প্রধান বিচারপতিকে ফ্যাসিবাদের দোষর আখ্যায়িত করে তার পদত্যাগের দাবি ও ফুল কোর্ট সভা বন্ধের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। কিছুক্ষণের মধ্যে রংপুর যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস। ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সাথে দেখা করবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও যাচ্ছেন। 16 জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে সারা দেশ। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ইসলামপন্থী দলগুলোর নেতাকর্মীরা চরম নির্যাতন চালাচ্ছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এমন প্রচারণার বিপরীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে আল জাজিরা বলছে ওইসব খবরের পুরোটাই গুজব। আর বিএনপি নেতারা মনে করছেন শেখ হাসিনার পতনের পর চরম অস্থিরতা সৃষ্টি করতে এসব ভুয়া খবর প্রচার করছে নরেন্দ্র মোদীর অনুগত ভারতীয় মিডিয়া। মাহমুদ হাসানের বিশেষ রিপোর্ট। এভাবে বিএনপি জামাতের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় পাহারা বসিয়ে কাজ করে যাচ্ছেন মানুষের জানমাল রক্ষায়। কোন রকমের সমস্যা হলে সরাসরি সবাই ইসিবিতে যে আর্মি স্যারদের নাম্বার দেয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন। অথচ ভারতের মোদী সরকারের অনুগত বিভিন্ন গণমাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো। আর এসব খবরের বিপরীতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া জুড়ে এই সংক্রান্ত খবরের পুরোটাই বিভ্রান্তকর এবং গুজব। বরং এ ধরনের ভিডিওতে যা দেখানো হয়েছে তা আসলে ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের নির্যাতনের ছবি ব্যবহার করা হয়েছে। যে আমাদের সূর্য সন্তানদের ত্যাগের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য একটি কুচক্রী মহল কিংবা ষড়যন্ত্রকারী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব কিছুই একই সূত্রে গাঁথা। এখন আর সেই দিন নাই যে দোষ না করলে দোষ চাপিয়ে দেওয়া যাবে। মিডিয়া এখন স্বাধীন, মিডিয়া দেখছে, জনগণ দেখছে কে কী করছে কে কী করছে না। সুতরাং দোষ চাপিয়ে দিয়ে একটা ঘোলা পানিতে মাছ শিকার করবে সে সুযোগ এখন আর পাবে না ইনশাল্লাহ। কারণ সবাই সাংবাদিক মুক্ত হস্তে লেখার অধিকার ফিরে পেয়েছে, কথা বলার অধিকার জনগণও ফিরে পেয়েছে। বিএনপির এই নেতা জানান তার দলসহ ইসলামপন্থী দলগুলো বরং রাত জেগে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও রয়েছে। যুবদল শিক্ষক দল তারা পালাক্রমে আমরা বিভিন্ন উপাসনালয় যেমন গির্জা বলেন মন্দির বলেন আমরা পালাক্রমে পাহারা দিচ্ছি যাতে কেউ একটি পরিমাণ ঢিল ছুঁড়ে এই টাইপের বিভেদ তৈরি করতে না পারে, দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে না পারে। ভারতের প্রধানমন্ত্রীর দল বিজেপির অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে 1 কোটিরও বেশি শরণার্থী নাকি শীঘ্রই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করতে পারে। এসবের পেছনে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা বাঁধানোর চেষ্টা চলছে, তা আল জাজিরার প্রতিবেদনেই স্পষ্ট হয়ে উঠেছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।
চ্যালেঞ্জ থাকলেও অন্তর্বর্তী সরকারকে অর্থনীতি, নির্বাচন কমিশন, বিচার বিভাগ সহ প্রতিটি বিভাগে সংস্কারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে দুর্নীতি দমন, সুশাসন নিশ্চিত ও সংবিধান সংশোধনের পক্ষে কাজ শুরুর তাগিদও তাদের। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। নতুন এক বাংলাদেশের দায়িত্বে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার। দীর্ঘ স্বৈরশাসনের পর সংস্কার কাজ চ্যালেঞ্জিং, তাছাড়া এই সরকারের কাছে সব মহলের প্রত্যাশাও অনেক বেশি। তবে এই মুহূর্তে সরকারের প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনা। এরপর দুর্নীতি দমনকে প্রাধান্য দিয়ে দ্রুতই দিতে হবে সংস্কার কাজে হাত। রাজনৈতিক সরকারগুলো ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে সবকিছু দলীয়করণ করা হয়। নতুন প্রেক্ষাপটে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ নিশ্চিত করার উপর জোর দেন এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ। বহু প্রতিষ্ঠানে বহু পদ খালি, লক্ষ পদ খালি আছে। রিক্রুটমেন্ট হতে হবে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, যেটার জন্য দাবি করা হয়েছে। দুর্নীতি দুর্বৃত্তায়ন চারদিকে, সরকার আর দল একাকার হয়ে গিয়েছে। সবকিছু এই যে দলের লোকদের করায়ত্ত ছিল এবং এগুলো জনগণের স্বার্থে কাজ করে নাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে বলে মত তাদের। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার আনতে হবে নির্বাচন কমিশনে। কমিশনের তো অন্য কোনো প্রবলেম নাই, প্রবলেম তো হয়ে গেল তারা সরকারের কথা শুনে নির্বাচন করতেন, সরকারের ডিরেকশন অনুযায়ী নির্বাচন করতেন বলেই না সাথে সমস্যা হয়েছে। নির্বাচন কমিশন তাদের রিটার্নিং অফিসারের আইন পরিবর্তন করে নির্বাচন কমিশনে যারা চাকরি করে তাদেরকে রিটার্নিং অফিসার করতে হবে। বিচার বিভাগের ক্ষেত্রে বিচার প্রার্থীদের কথা ভেবে প্রতিটি বিভাগে হাইকোর্ট বেঞ্চ চালু করার মত দেন বিশেষজ্ঞরা। পাশাপাশি উপজেলা পর্যায়েও কোর্ট চালুর প্রস্তাব তাদের। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টটাকে বেঞ্চগুলো দিবেন কিনা এইটার একটা সিদ্ধান্ত দরকার, এই জন্য সংস্কারের প্রশ্ন আসবে। কিন্তু আমাদের উপজেলাতে কোর্ট করার এক্সপিরিয়েন্স আছে এবং এক্সপিরিয়েন্সটা ভালো এক্সপিরিয়েন্স, পজিটিভ। সুতরাং আদালত, নিম্ন আদালতকে উপজেলা পর্যন্ত নিয়ে যেতে হবে। এস কে সিনহাকে যখন জোর করে অপসারণ করা হলো তারপর থেকে বিচার বিভাগের মেরুদণ্ড ভেঙে গেছে। স্বাধীনভাবে বিচারক ইচ্ছা করলেও বিচার করতে পারে না। এই জায়গাগুলোতে এখন বিচার বিভাগের সংস্কারটা আসু প্রয়োজন। একই সঙ্গে সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার পক্ষে কাজ শুরুর কথা বলেন বিশিষ্টজনেরা। তত্ত্বাবধায়ক সরকারের পলিসিটা এটা একমত পোষণ করা দরকার। যেভাবে হোক আইনি পরিবর্তন, সেটা তো সংবিধান পরিবর্তন করতে হবে। তো সেটিও যারা নেক্সট পার্লামেন্টে আসবে ইলেকশনে তাদের তো আগে থেকেই ঘোষণা দিতে হবে যে আমরা এটা করব। অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার কাজটিও একই সঙ্গে শুরু করতে হবে। সেক্ষেত্রে কালো টাকার বিষয়টি অন্তর্বর্তী সরকারকে ভাবতে হবে বলে মনে করেন তারা। প্রচুর কালো টাকা বিভিন্ন জায়গায় রয়েছে, এগুলো কিন্তু বাজারকে ডিস্টেবল করবে, এগুলো কিন্তু সন্ত্রাসে ব্যবহার হবে। 1000 টাকার নোট চট করে ব্যান করে দেওয়া দরকার ফর এ উইক। বিশেষজ্ঞরা আরও বলছেন দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার দায়িত্বটা কঠিন। তবে নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এ দায়িত্ব পালনে সক্ষম হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আমদানি থেকে বেরিয়ে রফতানি নির্ভরশীল পণ্যত বাংলাদেশ গড়তে সমৃদ্ধ এসএমএমই খাতের বিকল্প নেই। এজন্য এসএমই পণ্যের বিপণন ব্যবস্থা আরও শক্তিশালী করার পরামর্শ বিশেষজ্ঞদের। বলছেন স্থানীয় এসএমই উদ্যোক্তাদের কাছ থেকে অভ্যন্তরীণ বড় শিল্পের মালিকরা যাতে কাঁচামালের একটি অংশ নিতে বাধ্য হন সে ধরনের নীতিমালা থাকা দরকার। এছাড়া ভ্যাট, ট্যাক্স ও ঋণের সুদ কমানোর দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। দর্শক, 21 স্পেশালে এসএমই খাত নিয়ে তৌহিদুর রহমানের দুই পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। কর্মসংস্থান সৃষ্টিতে এমএসএমই খাতের গুরুত্ব অনেক, তবে বিপুল এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। অতিরিক্ত ভ্যাট ট্যাক্স এবং ব্যাংক ঋণের সুদহার বড় শিল্পের তুলনায় এমএসএমইতে বেশি, সাথে আছে নানা প্রতিবন্ধকতা। এই সম্ভাবনার জায়গাটাকে কাজে লাগিয়ে আমাদের জন্য যে ফ্যাসিলিটিসগুলো আমাদেরকে প্রোভাইড করা দরকার, আমার মনে হয় এই জায়গাটাতে একটা বিশাল গ্যাপ আমরা প্রত্যক্ষ করি। 2041 সালের উন্নত বাংলাদেশ গড়তে এমএসএমই খাতকে কিছুটা ঢেলে সাজানোর কথা বলছেন উদ্যোক্তারা। এলডিসি গ্রাজুয়েশনের পর কারখানাগুলোর পরিবেশ মানসম্মত না হলে ক্রেতারা মুখ ফিরিয়ে নিতে পারেন। ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন্স সার্টিফিকেশনের আওতায় আনা, এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আবার ইন্টারন্যাশনাল মার্কেটে যে কাস্টমার আছে তারা কিন্তু হচ্ছে সেই প্রতিষ্ঠান থেকে পণ্য কিনবে না। যে সমস্ত
ক্রেতারা আমাদের কাছে পণ্যগুলো উৎপাদিত পণ্যগুলো কিনে থাকেন, তারা দেখা যাচ্ছে যে ইম্পোর্টেড প্রোডাক্টের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। কারণ হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূল্যের একটা ব্যাপার, তাই ইম্পোর্টেড পণ্যগুলোর উপর যদি আরো বেশি বেশি করে হচ্ছে খেয়াল রাখা হয়, শুল্কর ব্যাপারটা একটু খেয়াল রাখা হয়। এমএসএমই খাতের পণ্যের বিপণন এখনও কিছুটা কঠিন, তাই দেশীয় এবং আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হয়ে এখাতের পণ্যের বিপণন বাড়ানো যেতে পারে বলছেন অর্থনীতিবিদরা। ওয়ালমার্ট থেকে শুরু করে অ্যামাজন, দারাজ বা এই ধরনের বড় বড় যে সমস্ত যে আন্তর্জাতিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অনলাইন প্ল্যাটফর্ম, তো সেগুলোর সঙ্গে আসলে সংযোগ করিয়ে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বড় শিল্পের কাঁচামাল আনতে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, অন্যদিকে বিদেশে এমএসএমই পণ্যের চাহিদাও আছে। এ অবস্থায় নীতি সহায়তা বাড়ানো সহ বিদেশি মিশনগুলোকে কাজে লাগানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। এত শত সমস্যার মধ্যেও এসএমইগুলো কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু কারো কাছে অভিযোগও করছে না। তারা যে ব্যাংকগুলো থেকে ঋণ পাচ্ছে না, তারপরেও কিন্তু তাদের কোনো কিছু বলার ওরকম থাকছে না। কিন্তু এখন যেটা হচ্ছে যে যদি তারা ঋণ পেতেন, আর্থিক সহযোগিতা যদি পেতেন, তারা প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে কিন্তু তারা আরও নিজেদেরকে বিকশিত করতে পারতেন, এসএমইতে বাংলাদেশে একটা বিপ্লব ঘটে যেত। এমএসএমই খাতকে আরও শক্তিশালী করতে সাব কন্ট্রাক্টিং আইন নিয়ে কাজ করছে শিল্প মন্ত্রণালয়, পাশাপাশি উদ্যোক্তাদের নানা ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে সহায়তা করছে এসএমই ফাউন্ডেশন। আমরা যদি একটা আইন তৈরি করতে পারি যে আমাদের লোকাল উদ্যোক্তাদের কাছ থেকে একটা সার্টেন পার্সেন্টেজ পণ্য আপনাকে কিনতে হবে, কিছু কিছু শিল্প উদ্যোক্তারা কিন্তু অলরেডি রেডি আছে, এবং যখন এই অপরচুনিটি তৈরি হবে তখন নতুন উদ্যোক্তারা এখানে আবার প্রচুর পরিমাণ বিনিয়োগ আপনার শুরু করবে। তরুণ জনগোষ্ঠীকে এমএসএমই খাতের সফল উদ্যোক্তা হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রংপুরের পীরগঞ্জে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, দেখা করবেন কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী সাঈদের পরিবারের সাথে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন গুজব বলছে আল জাজিরা, অস্থিরতা বাড়াতে ভারতের মিডিয়ার ভুয়া খবর প্রচার, দাবি বিএনপির। এবং দুর্নীতি দমন করে সুশাসন নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 12:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।